খেলার সূত্রে সব থেকে একটা বড় জিনিস ভালোবাসাটা। দাদাকে বলেছিলাম একটা টিকিট কাটতে, আমি বললাম মাঠে গিয়ে দিয়ে দেবো, দাদা টিকিটের দাম তার নেননি কেন? ব্যাপারটা হচ্ছে এই যে ফুটবল জগৎ, ফুটবল জগৎ মেইন স্ট্রিম মিডিয়া দেখাতো আগে, কিন্তু এখন কেন জানি না মেইন স্ট্রিম মিডিয়া একটু অনীহা দেখায়, তার যার ফলে আমরা এই সোশ্যাল মিডিয়া যারা ইউটিউবার বা ফেসবুক পেজ যাদের এ করা আছে তাদের মাধ্যম দিয়ে আমরা এই বাংলার ফুটবল সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সেরকমই একজন ব্যক্তিত্ব হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, আমরা সকলকে বাবুলদা বলে চিনি। প্রত্যেকটা মাঠে তাকে আমরা দেখতে পাই, তার ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আমরা এই খেলাগুলো দেখতে পাই, খেলার অংশ বা সারাংশ। সেই জন্য আমি খেলার মহামানের ফ্যান তো বটেই, সেই সঙ্গে আমি বাবুলদারও ফ্যান হয়ে পড়েছি। বাবুলদা আমি আগে এসে পৌঁছাতে বাবুলদা আমাকে বললাম টিকিট কেটে রাখতে, সেই টিকিটের পয়সা আমি আর নিতে পারলাম না। থ্যাংক ইউ, ধন্যবাদ হাসানদা। হ্যাঁ, কিছু মানে আর মানে কিছু বলার নেই, যেহেতু আগে আমরা বাড়িতে বসে টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে খেলার খবর শুনতাম, কিন্তু সেই এটা তুলে ধরেছে ইবা টিভি। ইবা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই, বাংলার ফুটবলকে ধরে মানে বাংলায় কোনায় কোনায় ছড়িয়ে দিতে ইবা টিভি, ইবা টিভি যে উদ্যোগ নিয়েছে ইবা টিভিকে ধন্যবাদ জানাবো। এবং ইবা টিভিকে ধন্যবাদ জানাবো এবং সহযোগিতা করবো, আরও যাতে বড় জায়গায় যেতে পারে, আরও বড় বড় খেলা মানে সম্প্রচার করতে পারে, আমরা পাশে থাকবো, ইবা টিভি এগিয়ে যাক। বাবুদেরকে অনেক অনেক ধন্যবাদ, এইটুকু চাই, আর কিছু চাই না তোমাদের থেকে। মাঠের মধ্যে আমরা প্রবেশ করবো। জিতবে তো আশা ছিল, কিন্তু এখন পর্যন্ত হাফ টাইমে যে পারফরম্যান্স দেখিয়েছে কি করবে, অসাধারণ অসাধারণ। একটা আইসিএলের প্রিমিয়ার দলের টিমের বিরুদ্ধে আমাদের অ্যাভারেজ গড় 21 বছর বাচ্চারা যে জুনিয়র টিম খেলা করছে, অসাধারণ। এটা বাংলার একটা গর্ব, দেশের গর্ব এবং দেশের একটা সম্পদ হতে যাচ্ছে আমাদের ডেভিড। আপনার নাম? আমার নাম আসাদুর রহমান। কোথেকে আসছেন? আমি এসেছি সুদর বসিক থেকে, আরও 30 কিলোমিটার ভিতরে। আর ধন্যবাদ জানাই আমাদের ইউটিউবার বাবুল ভাই, যেভাবে ময়দানে যে খেলা হলে যেভাবে খেলা ফুটিয়ে তোলে তার চ্যানেলের মাধ্যমে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ।